সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম দুর্গোৎসবের মহা অষ্টমী আজ সকাল 8:59 দেবীর মহাষ্টমী কল্পারম্ভ এবং বিহিত পূজা শুরু হয়। তবে অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা করোনা পরিস্থিতির কারণে এবারও ঢাকায় হয়নি। মহাষ্টমীতে রাত 11:54 সন্ধি পূজা শুরু হবে আর সমাপনী হবে রাত 12:42। অষ্টমী এবং নবমী তিথি সন্ধিক্ষণে এই সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। তাছাড়া আজ দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত সোমবার শুরু হয় 5 দিন ব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে 15 অক্টোবর দুর্গোৎসব শেষ হবে।